পরিবর্তন মোটামুটি আছে, চেঞ্জেই আয়ত্তের ভিতরে আছে আর কি। আমাদের সবাইকে প্রসেস ভালো থাকতে হলে আমাদের সেভে থাকতে হবে। এখন যেইভাবে চলতেছে এখানে নিউটলি আছে অললি। আপনি বাজারে কি জন্য আসছেন? আমি সদাই নেওয়ার জন্য আসছি। কি সদাই নিতে আসছেন? এই যে মোবাইলে টাকা ভরবো। আমাদের করোনা কালনে এখন আগে যে বেচানো ছিল ঠিক আছে, এখন থেকে আগে তিন গুণ বেচানো কম হইতেছে। করোনার জন্য অনেক অসুবিধা আছে, ব্যবসার জন্য অনেক লস। আগে আপনি করেন 20-25 হাজার টাকা বেচাই না, এখন 10,000 টাকা বেচাই কষ্ট হয়ে যায়। আমরা অনেক অসুবিধা আছি করোনার কারণে, বেচা কেন অনেক কম, আমরা চলতে ফিরতে অনেক অসুবিধা, তারপরে মাল কিনতে আনতে পারতেছি না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে না, গাড়িও চলতেছে না, যাতায়াতও অনেক অসুবিধা। এর জন্য আমরা অনেক কষ্টেতে আছি, আমরা অনেক ইয়াত আছে। আমার ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নেই, আমি একাই। হ্যাঁ, আমার ছেলে একটা ছুড়ু, তারপরে এই ডিল দিয়ে আমার জীবিকা চলে। আমরা পাঁচজন সদস্য ঘরে, চলতে অনেক কষ্ট। আগে 10-20 হাজার টাকা বিক্রি করতাম, 15 হাজার টাকা বিক্রি করতাম, অনেক 2,000-2,500 টাকা বিক্রি হইতেছে। লোকজন আসে না বাজারে, এর জন্য বিক্রি কম হইতেছে, অনেক কম। ব্যবসা চলতে ফিরতে অনেক অসুবিধা, কিস্তি উঠাইছি, কিস্তি দিতে পারি না, তারপরে অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। করোনার কারণে সরকার লকডাউন দিছে, সরকারের অনুদান তো অনেক আসে, কিন্তু আমরা তো একটাও পাইতেছি না। আঙ্গরে কেউ 1 কেজি চাইলেও দেয় না, আবার কিছুই দিতেছে না, যারা পায় পায়, আর আমরা তো একটিয়ার মালও পাইতেছি না এই পর্যন্ত। সরকারের কী বলবো, সরকারের শেখ হাসিনার ইয়া যদি পারে আঙ্গর কিছু সাহায্য সহায়তা করতে পারে, হ্যাঁ এই আহ্বান। বেচাই না কাল লকডাউনে কম হইতেছে, কারণ আমার লোকজন নাই না, লোকজন কমতে আয়ে লাগে, কাল দেখা নেই কম হইতেছে, এই জন্য আঙ্গ ক্ষতি হইতেছে না লকডাউনে। অন্য অন্য সময় ধরেন না 10,000-15,000 টাকা, 5,000-6,000 টাকা চাই। স্বাস্থ্য জন্য সবাই বাজার আসে, ভালো হয় এটা, সব ঠিক আছে, কারণ ওই মাছ ফিরে আইলে সবার জন্য ভালো। বেচা কিনে মাছ ফিরে আইলে তাহলে বেচা নিয়ে সবার চলবো, ঠিক আছে না। এই মহামারী কোভিড-19-এ তিতাস উপজেলার সর্বস্ত জনগণকে আমার ব্যক্তিগত পক্ষ হতে অনুরোধ করবো যে আপনারা সকলে মিলেমিশে এবং থাকেন, কীভাবে থাকেন আপনারা, ধৈর্যত থাকেন এবং এই মহামারী থেকে, করোনা থেকে সকলে সকলে দ্রুত বজায় রেখে এবং বাজারজাতকরণ থেকে আরম্ভ করে সকল কিছুতে দ্রুত বজায় রাখেন, এ আশা ব্যক্ত করছি। পাশাপাশি আমার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কুমিল্লা উপজেলা যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসাবে আমি যেই নির্দেশনা দিয়েছেন তারা, আমি সেই নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে সর্বস্তর তিতাস উপজেলাতে যারা হ্যালো বলে একটা আইডিতে জেলা যুবলীগ সেরেছেন, যুবলীগ হ্যালো যুবলীগ, সেই যুবলীগের পক্ষতে আমাদেরকে যারা বলেছেন এবং ফোন দিচ্ছেন তাদেরকে সকলকে আমি চেষ্টা করছি আমার সাধ্য পরিমাণ, আমার যুবলীগের পক্ষ থেকে আমি সহযোগিতা করার পাশে দাঁড়ানোর জন্য। কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত জেলা যুবলীগের নেতাকর্মীরা, সেন্ট্রাল নেতাকর্মীরা নির্দেশনা দেওয়ার পক্ষে হতে আমি পরামর্শ নিয়েছি। আমাদের এই হোমনাথ তিতাসের আসনের মাননীয় সংসদ সদস্য আমাকে পরামর্শ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন যে আমি সকলের সাথে যেন এবং সকলকে যেন হ্যালো বলার সাথে সাথে তুমি যেন যাই গিয়ে সকলে ঘরে ঘরে এবং তুমি এবং তোমার লোকজনকে দিয়ে সকলে পৌঁছে দাও, সেই নির্দেশনা মতোকে আমি সাথে সাথে কাজ করে যাচ্ছি এবং সামনের দিনগুলোও আমাদের এমপি মহোদয় আমাকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেকই কাজ করে যাব। আল্লাহ পাক যাতে এই মহামারীতে সকলকে সুস্থ রাখে, আমার ব্যক্তিগতভাবে দোয়া করছি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে, এই মহামারী সকলের ব্যথাবাদ থেকে
আমরা সকল রাজনীতি অঙ্গনের এবং সামাজিক অঙ্গনের এবং জনপ্রতিনিধিদের সকলকে অনুরোধ করব পাশে দাঁড়ানোর জন্য। আমি হ্যালো নাম্বার বলতে চাচ্ছি যে আমাদের ফেসবুক আইডি থেকে ইতিমধ্যে জেলা যুবলীগের সেক্রেটারি সাহেব একটা প্রেস রিলিজ দিয়েছে, রিলিজ দিয়েছেন। এই প্রেস রিলিজের মাধ্যমে আমাদের সকল যারা আমাদের আমি আহ্বায়ক হিসাবে এবং যুগ্নভাবে সকলে নাম্বার দিয়েছেন, পাশাপাশি আমি বলবো আমার নাম্বারটাই বলবো 01818143747। সো এইখানে যোগাযোগ করলে আশা করি আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। এই পর্যন্ত কতজনকে আপনারা সহযোগিতা করে পর্যন্তকে গতকাল থেকে আরম্ভ করে গতকাল ফার্স্ট দিন আরম্ভ করে এই পর্যন্ত আমি 10 থেকে 15 জনকে দিয়েছি। হয়তো আরও ফোন আসছে, আমি তাদের লিস্ট করে রাখছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি যদি যতটুকু সম্ভব আমি পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবো।